শুনুন মা, আমার চোখে পড়ে গেল, তাই হরিদ থেকে গয়নাগুলো নিয়ে আমি আপনাকে দিয়ে গেলাম। এবার যদি আপনার নাত বউ এই গয়নাগুলো বা ভারী ভারী কোনো গয়না বা সব গয়না যদি হরিকে দিয়ে দিতে চায়, তাহলে আমার কিছু বলার নেই। গয়নাগুলো তো আর আমি দিইনি, দিয়েছেন আপনি। অবশ্য আপনার পারমিশন থাকলে আমার কোনো আপত্তি নেই। আমি তো জানি না অলরেডি আপনি পারমিশন দিয়ে রেখেছেন কিনা, তাই গয়নাগুলো আপনার কাছে নিয়ে এসেছি। মাফ করবেন মা, যদি ভুল হয়ে থাকে, যদি অনধিকার চর্চা করে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দেবে। শালুক, তুমি নতুন বউ, এক বছরও ঘোরেনি বিয়ের পর, এরই মধ্যে গা থেকে গয়না খুলে দিয়ে দিচ্ছ। আমি যে অনুমতি দেব না এটুকু তোমার বোঝা উচিত ছিল না শালুক? মা, এক বছরের নিয়মগুলো হয়তো জানা ছিল না। এরপর হয়তো দেখা যাবে যে কারোর দরকারে বাড়ির এই সব ফার্নিচার টার্নিচারও দিয়ে দিয়েছে, অন্য কারোর গয়নাও দিয়ে দিতে পারে, নিজেরটা তো শেষ হয়ে যাবে। মানে এভাবে দান খয়রাতি চালালে তো নিজের গয়না বেশি দিন থাকবে না। না, তুমি এই কাজটা করতে গিয়েছিলে কেন? তোমাকে তো বলেছি আগ বাড়িয়ে কোনো কাজ করতে যেও না। তোমার যদি দিতে ইচ্ছে করতো অন্তত মাকে জিজ্ঞেস করতে পারতে। হরিদাদার কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল, তাই আমি ভুল করে গা থেকে গয়নাগুলো খুলে দিয়ে দিয়েছি। আমি জানতাম না যে এক বছরের আগে গয়না খুলে দিতে নেই, জানলে আমি কখনো দিতাম না। না জেনে আগ বাড়িয়ে কেন এতগুলো কাজ করতে যাও শালুক? তোমাকে যত মানুষ করার চেষ্টা করছি, যত শেখাবার পড়াবার চেষ্টা করছি, তুমি তুমি কিছুই করতে পার, সব উল্টো উল্টো কাজ করছো, সবাইকে নিরাশ করে দিচ্ছ। কেন এভাবে তোমাকে মানুষ করতে পারবো আমি বলো? প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে কি তোমাকে শেখানো যাবে? কাজটা মোটেও ভালো করনি তুমি। নেহাত বড় বৌমা দেখে ফেলেছিল, তা না হলে আমাদের বাড়ি থেকে কাউকে জিনিস দিলে আমাদের বাড়ির ধর্ম নয় যে সেগুলো আমরা ফেরত নিয়ে নেব। আমি কিন্তু হরিদাদাকে দিয়েই দিয়েছিলাম জান। দিয়ে দেওয়া জিনিস আবার ফেরত নিলে? আমি নিয়েছি। দিয়ে দেওয়া জিনিস আবার ফেরত নিলে? আমি নিয়েছি। ভুল করেছি বুবলু? বললাম তো যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। বড়বতি, তুমি সবসময় আজকাল এরকম ঘুরিয়ে কথা বলো কেন? মায়ের পরেই তো তোমার জায়গা, তোমার মুখে এরকম ধরনের কথা শুনতে একদম ভালো লাগে না বড়বতি। এই বাড়িতে যা যা ঘটছে তা কি আমার ভালো লাগে বুবলু? তবুও তো ঘটছে, এ বাড়ি সবাই বদলে যাবে, সব কিছু বদলে যাবে, আমি বদলাবো না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। প্রায়
ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।